ঈদ যাত্রায় রাজধানীতেই যানজটের মুখে পড়ে ঘরে ফেরা যাত্রীরা। ভোর 5টা থেকে মহাখালী বাস টার্মিনাল এলাকায় তীব্র যানজট তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। সকাল 8টার কিছু আগেও গাড়ির চাপ দেখা গেছে ওই এলাকায়। তেজগাঁওয়ের তিব্বত মোড় থেকে শুরু করে মহাখালী আমতলী পর্যন্ত যানবাহনের লম্বা লাইন তৈরি হয়। যাত্রীদের অভিযোগ, যত্রতত্র পার্কিং করায় এ সমস্যা তৈরি হচ্ছে। ঈদে বাড়ি ফিরতে ঢাকা থেকেই দেরি হওয়ায় বাকি পথ নিয়েও দুশ্চিন্তায় অনেকে। সমস্যা সমাধানে ট্রাফিক পুলিশের সঠিক পরিকল্পনার দাবি যাত্রীদের। রাস্তাঘাটে পার্কিংয়ের ব্যবস্থা নাই, তারপর যে অবস্থা জাম অনেক জাম হচ্ছে। তাহলে মানুষ, আমরা তো দেশে বাড়িতে যাবো, মানে এখানে যে জাম দেখা যায় সামনে তো আরও অনেক জাম হতে পারে। সড়ক মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও যানজট খুব একটা নেই। মহাসড়কের পরিস্থিতি জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, যেসব পয়েন্টে যানজটের আশঙ্কা ছিল সেগুলোর সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? এখন পর্যন্ত কিন্তু স্বস্তির ঈদ করা হচ্ছিল সেসব জায়গায়, কিন্তু এখনও এই ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কে হয়নি। আমি যদি দেখানোর চেষ্টা করি, এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে বোয়াপুর লিঙ্ক রোড, যেটা যেখানে যানজট হওয়ার একটি আশঙ্কা করা হচ্ছিল এবং বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছিল, কিন্তু সেটা কিন্তু নেই। যানবাহন কিন্তু নির্বিঘ্নে যাচ্ছে। একটি পরিসংখ্যান দিই, গত 24 ঘন্টায় এই বঙ্গবন্ধু সেতু দিয়ে 29,680 যানবাহন পার হয়েছে, যেটা চলতি ঈদে সর্বোচ্চ সংখ্যক। অর্থাৎ এই বিপুল সংখ্যক যানবাহন পার হওয়ার পরেও কিন্তু মহাসড়কে কোথাও গাড়ির দীর্ঘ সারি বা যানজট আমরা লক্ষ্য করি। এখন যে যানবাহনগুলি যেতে দেখছেন এগুলি রাজধানীর দিকে যাচ্ছে, আর এই পাশে যে যানবাহনগুলি যাচ্ছে এগুলি উত্তরবঙ্গমুখী যাচ্ছে। তো এই মহাসড়কের যে টাঙ্গাইলের যে অংশটা, এর কোথাও কিন্তু যানজট বা দীর্ঘ সারি হয়নি। তো এই বিষয়ে আমরা কথা বলেছি টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কাইসারের সাথে। তিনি যেটা বলেছেন যে যানজট যাতে না হয়, মানুষ যাতে নির্বিঘ্নে বাড়িতে যেতে পারে, এর জন্য যেসব পদক্ষেপ নেওয়ার কথা ছিল এবং যেসব পদক্ষেপ তারা নিয়েছেন তার সুফল অনেকটাই পাওয়া যাচ্ছে, যে কারণে কিন্তু এখন পর্যন্ত মহাসড়কে কোথাও কোনো বিঘ্ন ঘটেনি। এছাড়া আমরা দেখেছি যে মাঠ প্রশাসন, অর্থাৎ টাঙ্গাইলের যিনি জেলা প্রশাসক রয়েছেন মোহাম্মদ কাইসারুল ইসলাম, তিনিও কালকে মহাসড়ক পরিদর্শন করেছেন। অর্থাৎ জেলা প্রশাসন, মাঠ প্রশাসন, সড়ক বিভাগ, ট্রাফিক বিভাগ সম্মিলিতভাবে যেসব পদক্ষেপ নিয়েছিল বা যেসব পদক্ষেপ গৃহীত হয়েছিল সেগুলি বাস্তবায়ন হওয়ার কারণে কিন্তু মহাসড়কে এখন পর্যন্ত যানজট দেখা যায়নি। এর সাথে যোগ করি এই যে দ্বিগুণ সংখ্যক যানবাহন যে গত রাতে পার হলো বা গত 24 ঘন্টা পার হলো, তবুও কিন্তু মহাসড়ক স্বাভাবিকই রয়েছে। তার পুলিশের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ না ঘটে বা বড় শ্রেণীর কোনো দুর্ঘটনা না ঘটলে, এই পরিমাণ যানবাহন যদি চলাচল করে তাহলে এবছর আর যানজট হবে না বলে তারা বলছে। তবে আশঙ্কার কথা রয়েছে, যানবাহন বেশি থাকলেও আসলে সেভাবে যানজট হচ্ছে না এবার। ঈদ যাত্রায় মহাসড়কের পরিস্থিতি নিয়ে জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত ছিলেন সহকর্মী মামুনুর রহমান।